যে একটা ভালো মনের মানুষ হলে তো আপনার মতো একটা ইয়াং মেয়েরে বুড়া মেয়ে বুড়া মানুষ বিয়ে করলে হবে? হবে, কেন হবে না, ভালোবাসার আদর থাকলেই হইল। ভালোবাসার আদর থাকলে হবে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আমরা আসছি একটি অসহায় সুন্দরী আপুর সঙ্গে। দেখতেই পাচ্ছেন সে এক দোলনায় বসে দোল খাচ্ছে। আসলে কি হয়েছে, হাসি খুশি সুন্দর একটি মিষ্টি একটি মেয়ে, হাসলে মনে হয় মুক্তা ঝরে, আসলে কি বলতে চাই চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? বৃষ্টি। আপু তো কেমন আছেন, ভালো আছেন? এই যে দোলনায় দোল খাচ্ছেন, কি দোল খাইতে ভালো লাগে? দোল খাইতে সবারই ভালো লাগে। তা দোল দোলে দোলে কি কোনো গান টান গান নাকি নাচে নাচে দোল খাচ্ছেন? কোনটা? না, কোনো গান গাই না। কোনো গান টান গান না? না, এমনি দোল খাইতে ভালো লাগে। গান গাইতে পারেন না? সত্যি কথা বলতেছেন? তাই আপনার মতো এরকম হাসি খুশি মেয়ে তো গান টান জানার কথা, তাই গান টান গাইতে পারেন না? না, গান টান গাইতে পারেন না। আচ্ছা আচ্ছা, তা আজ কি কি বলার জন্য আসছেন পার্কে? কিসের কষ্ট আসলে? অনেক কষ্ট পড়ে। কি ধরনের কষ্ট, মানে ফ্যামিলিতে কে কে আছে? মা আছে, ছোট ভাই আছে। আচ্ছা, আপনার কয় ভাই বোন? দুই ভাই বোন। আপনি বড়? আচ্ছা আচ্ছা, বয়স কত আপনার? ষোলো বছর। আচ্ছা, তা আপনার মা কিভাবে আপনাকে নিয়ে? তাই বিয়ে শাদী করতে ইচ্ছা হয় নাকি আপনার এখনই? ষোলো বছর হয়ে গেছে। ষোলো বছরে কি বিয়ে সব কিছু বুঝে ফেলছেন নাকি? কোনো প্রেম টেম করছেন? না, প্রেম টেম করি না। প্রেম কেন করবো? কি বলেন, আপনার হাসি দেখে তো মানুষ ফিদা হয়ে যাওয়ার কথা। তাহলে এখনো প্রেম হয় নাই বাইরের মানুষের সাথে নাকি? হইলেও বলতে চাচ্ছেন না? না, কেন মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলবো কেন? স্বামীকে ভালো ভালো করে রান্না টান্না করে খাওয়াবেন, স্বামী যত খুশি থাকবে ততই দেখবেন যে আপনাকে ভালোবাসবে, তাই তো? আচ্ছা আচ্ছা, তা কিরকম স্বামী চান আসলে? যেরকম স্বামী চাই, যে যে স্বামীটা আমার পাশে থাকবে, আমার মা আর আমার ছোট ভাইয়ের দায়িত্ব নেবে, ওইরকম। এরকম ফ্যামিলি চান? সে কি বিদেশি না প্রবাসী নাকি দেশি? বিদেশি হোক, প্রবাসী হোক এবং দেশি হোক, যেই রকম হোক, বুইরা হোক, জোয়ান হোক, যে একটা ভালো মনের মানুষ হলে। তাহলে মত একটা ইয়াং মেয়েরে বুড়া মেয়ে বুড়া মানুষ বিয়ে করলে হবে? হবে, কেন হবে না, ভালোবাসার আদর থাকলেই হইলো। ভালোবাসার আদর থাকলে হবে। হ্যাঁ, তো অনেক বয়স্ক মানুষ অনেক ছোট ছোট মেয়েদেরও বিয়ে করে, তা যাক, এগুলো আসলে বেশি দিন টেকে না। আপনি চাইবেন আপনার মতো এরকম বয়স যেরকম সেরকম একটা মানুষ দেখে বিয়ে করতে, যে কর্মট করে বা কর্মচারী? হ্যাঁ, যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, ওই রকমই থাকবে, তাই না? তার কি কোনো দু এক লাইন গান টান হবে নাকি? না, গান টান হবে না। গান টান হবে না? না। আচ্ছা আচ্ছা, তা আপনার ঠিকানা কোথায়, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সিংড়ায়। সিংড়ায়? আচ্ছা আচ্ছা, গ্রামের বাড়ি ওইখানে? হ্যাঁ। আচ্ছা, তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার সঙ্গে যোগাযোগ করবে মোবাইল নম্বরে। ফোন আছে? হ্যাঁ আছে। টিকটক করেন নাকি? না, টিকটক করি না। টিকটকও করেন না? শুধু ইচ্ছা কি বিয়ে শাদী করে স্বামীর সংসারে গিয়ে স্বামীকে সেবা যত্ন করবেন, এই ইচ্ছায়? এখন কি নামাজ কালাম পড়েন? এখন নামাজ কালাম পড়তে পারেন? শাশুড়ি সেবা যত্ন করবে, এরকমই চাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার মতো বউ তো সবাই চায় আর কি, যে এরকম একটা বউ হোক যে স্বামী সেবা করবে, শ্বশুর শাশুড়ি সেবা করবে, তাই না? তা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আচ্ছা, 01301300005151747467। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, খোলা থাকে।
তাই ভিডিওটা দেশের প্রবাসে বিভিন্ন জায়গার লোক দেখবে তাদের উদ্দেশ্যে আর কিছু বলতে চান তাদের বিষয়ে বলতে চাই যে আমার ভালোবাসি সেই জন্য ফোন দেয় অন্য কারোর জন্য না ফোন দেয় ফোন টোন দিয়ে ডিস্টার্ব না করে ওরে বাবা আপনাকে আবার ডিস্টার্ব করে নাকি ফোন দিয়ে কি বলে এর আগে ভিডিও করছেন না হ্যাঁ এর আগে তো করছেন কি বলে তারা ফোন দিয়ে কি জানতে চায় বা কি বলে কতজন বাজে কথা বলে এক একজন তো এক এক রকম মন আমি তো একজনকে চাই দশজনকে তো চাই না তো ফোন তো বিভিন্ন মানুষে দেবে আসলে তো সেটাই সেটাই সবার কথা তো আসলে পাশে থাকবে আমি ওইরকম একজন মানুষে চাই আচ্ছা আচ্ছা যাই একজন মানুষ পাইলে সব নাম্বারটা আমার বন্ধ করে দিতে তার সাথে যোগাযোগ করে বিয়ে শাদি করে সংসার যোগাযোগ করে সংসার করবেন ঠিক আছে আপু তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম